দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের প্রকোপ। করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য গোটা বিশ্বের চিকিৎসকরা প্রেসক্রাইব করছেন সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখতে, মানে একে অপরের থেকে যতটা সম্ভব দূরত্ব রাখা যায় ততই ভালো। শুধু তাই নয়, সাথে পড়তে হবে মাস্ক এবং গ্লাভসও। এই করোনা ভাইরাসের প্রভাব যাতে খুব বেশি না হয় তার জন্যই উন্নত বিশ্বের একাধিক দেশের মতো ভারতও সিদ্ধান্ত নেয় লকডাউনের। প্রথমে 24 মার্চ থেকে টানা 21 দিন পর্যন্ত চলে এই প্রথম দফার লকডাউন। তারপর শুরু হয় দ্বিতীয় দফার লকডাউন, সেটা চলে 3 মে পর্যন্ত। এরপর শুরু হয় তৃতীয় দফার লকডাউন, যেটা চলে 17 মে পর্যন্ত। মানে এই মুহূর্তে আমরা তৃতীয় দফার লকডাউনের মধ্যে দিয়েই যাচ্ছি প্রত্যেকে। আর এই লকডাউনের মধ্যেই কেন্দ্র ও রাজ্য দিয়ে দিয়েছে মদ বিক্রি করার অনুমতি। পাঞ্জাব দিল্লি ছাড়া পশ্চিমবঙ্গও কিন্তু এই ছাড়ে রেকর্ড অলরেডি গড়ে দিয়েছে। সেখানে কোথায় থাকছে সামাজিক দূরত্ব? কিছুদিন আগে পুষ্পবৃষ্টির সময় বা কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক দূরত্বকে? এই সব কিছু নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। নিজের টুইটার হ্যান্ডেলে দেব বললেন, সামাজিক দূরত্ব কিংবা ভিড় নিয়ে যদি এতই মাথা ব্যথা, তাহলে মদের দোকানের লাইনে ঠিক কী হচ্ছে? আর একবার ভাবুন, কত শ্রমিক এখনও অপেক্ষা করছে নিজের বাড়ি ফেরার জন্য। সেটা নিয়েও দেব বললেন, আমি মনে করি নিজের পক্ষে 1 সপ্তাহের জন্য ট্রেন চালানো উচিত, এতে পরিযায়ী শ্রমিকরা নিজেরাই তাদের বাড়ি ফিরতে পারবে। কোনো সরকারকেই একে অপরকে দোষারোপ করতে হবে না। এই মুহূর্তে দেবের টুইটার অ্যাকাউন্টের পোস্ট এখন সরাসরি আপনারাই দেখে নিন।